হ্যালো, তো কেমন আছো বন্ধুরা? চলে আসলাম আরো একটা অ্যানাদার ও ইন্টারেস্টিং গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে গেম প্লেটা খেলতে চলেছি সেটা হচ্ছে ইভিল নান পার্ট 2। তো এর আগে আমি বলেছিলাম তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। আর আজকে আমরা খেলবো ক্লাসরুম মোডে। তো চলো বেশি দেরি না করে গেম প্লেটা স্টার্ট করা যাক। আমি ক্লাসরুম সিলেক্ট করে দিয়েছি আর আমরা লেভেল 1 থেকে স্টার্ট করব। তো ওকে, দেখো এখান থেকে আমরা স্টার্ট করে দিয়েছি আর এটা নো করে দেবো। ওকে, দেখো আমাদের গেম প্লে হয়ে গেছে স্টার্ট। তো আমাদের সেম ওইটার মতোই ভাই, চাবি কালেক্ট করতে হবে দুটো করে, আর চাবি কালেক্ট করার পর আবার আমাদের ব্যাকে ফোর সিলেক্ট হবে, তারপরে গেম প্লেটা অন করতে হবে। মানে আগেটা যেমন র্যাপিড ভাবে হতেই যাচ্ছিল এটা আবার তেমন না ভাই, এটা একটু আলাদা। আর দেখো এখানে আমি চলে এসেছি, আর এখানে কি করতে হবে আমাদের ভাই, ফটাফট করে ওই চাবি কালেক্ট করতে হবে। তো চলো, ইভিল নান আশা করি এখানে নেই। তো এখান দিয়ে আমাদের এক্সিট করতে হবে, তার জন্য আমাদের লাগবে দুটো করে চাবি। শাবাশ বেটা। তো চলো তার জন্য এগোনো যাক, আর এই সাইডে যেতে হবে আমাদের প্রথমে। তো ভাই দেখো ভাই, বলতে বলতে আজকে ইভিল নানের সাথে তো সাথে সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আর ইভিল নানের পেছনেই ছিল একটা চাবি, চলো ওই চাবিটা পরে নেবো। আগে আমি ভাই সামনে সামনে যে চাবিটা আছে ওই চাবিটা নিয়ে নিই। আর দেখো ইভিল নান ভাই আমার পেছনেই আসছে, আর এই মানে এই স্টোরি টাইপ মোডটা বা বলতে পারো ক্লাসরুম টাইপ মোডটা একটু হার্ড হতে চলেছে, কারণ এখানে চাবি পাওয়া একটু মুশকিল আর ইভিল নান সবসময় তোমার আশেপাশে ঘোরাঘুরি করবে। আর দেখো আমাদের চাবি হয়ে গেছে কালেক্ট, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লোর খুলে গেছে, এখন চলে যেতে হবে ভিতরে। তো চলো, আমাদের লেভেল 1 কমপ্লিট হয়ে গেছে, মানে ফ্লোর 1 কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাক করব, তারপরে আবার আমরা সেকেন্ড ফ্লোর সিলেক্ট করব, তারপরে আবার গেম প্লেটা অন করতে হবে, কারণ তোমাদের আমি বলেছিলাম যে গেম প্লেটা ফ্লোর সিলেক্ট করতে হবে, নাহলে গেম প্লেটা অন হবে না। তো ওকে, দেখো এখানে আমরা সেকেন্ড ফ্লোর সিলেক্ট করে দিয়েছি, আর এখন আমাদের গেম প্লেটা আবার হবে অন, তার মানে আমরা আবার সেকেন্ড ফ্লোরে নামবো। আর ফ্লোরে নেমে আমাদের সেম ওই আগেকার মতোই চাবি খুঁজতে হবে, আর চাবি খোঁজার পর ফটাফট করে এন্টার করে আমাদের আবার থার্ড নম্বর ফুলে উঠে যেতে হবে। তো এরকম করে দেখবো আজকে আমরা কত নম্বর লেভেল অবধি কমপ্লিট করতে পারি। আর থ্যাংকস, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভিডিওটি শেয়ার করছো তোমাদের বন্ধুদের সাথে, তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং গেম প্লে ভিডিও আনতে থাকবো আমার চ্যানেলে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আর দেখো ভাই, গল্প করতে করতে আমাদের একটা চাবি কমপ্লিট হয়েছে। আর দেখো ভাই, ইভিল নান ভাই ইভিল নান চলে এসছে। ওই দেখো ভাই ভাই কোন দিকে যায়, এই তো ভাই একটু বাঁচতে হবে তাহলে হয়ে যাবে। তো ব্যাস দেখো, এইটা হচ্ছে আমাদের ফ্লোর, আর একটা চাবি লাগবে মাত্র ফ্লোরটা খোলার জন্য। আর ইভিল নান এতভাবে তারা করছে, দেখো ইভিল নান পাশেই আছে। ও ভাই সাহেব একটুর জন্য ভাই, আরেকটু ব্যাস, চল। ওকে, ও ভাই জানে বেঁচে গেছি একদম পুরোটাই, নাহলে ইভিল নান এসে আমাদের একদম ফিনিশ করে দিত। দেখতেই পারলে তোমরা কী হচ্ছিলো আমার সাথে। তো চলো এখন আমরা এন্টার করবো থার্ড ফ্লোরে, আর এবার দেখছি আমাদের কী কালেক্ট করতে হয়। তো এই 4 নম্বর ফ্লোরে না 3 নম্বর ফ্লোরে মনে হয় আমাদের চাবি কালেক্ট করতে হবে না, একটা বাটন থাকে ওইটা প্রেস করতে হবে, ওইটা প্রেস করলেই হয়ে যাবে, তারপরে আর একটা ফ্লোর খুলে যাবে। তো দেখা যাক এবার কী হচ্ছে। আমরা দেখতে দেখতে 3 নম্বর ফ্লোরে এন্টার করে গেছি অলরেডি, আর ইভিল নান ভাই আগেই থেকেই শব্দ পাচ্ছি, দেখো ইভিল নানের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর দেখো ডান সাইডে আমার একটা চাবি আছে, এত তাড়াতাড়ি ভাই চাবি পেয়ে গেলাম বিশ্বাসই হচ্ছে না আমার। ওই দেখো চাবিটা কোথায় গেল, এই তো, এই দেখো ভাই চাবি পেয়ে গেছি একটা, এখন আর একটা মাত্র চাবি লাগবে, তারপরে ও তার মানে বুঝতে পেরেছি আমি, এর নেক্সট ফ্লোর থেকে মানে বাটন টাইপ বুঝে ইটা আসবে। আর দেখো ভাই ইভিল নান আমাকে তাও ধাওয়া করেই যাচ্ছে, মানে কি বলবো ভাই, ইভিল নান এটাতে এত হার্ড হয়ে গেছে কেন কিছু বুঝতে পারছি না, কারণ যারা যারা আগের পার্টটা দেখেছো তারা বলতে পারবে যে এরকম কিন্তু ইভিল নান হার্ড ছিল না, তারা বুঝতে পারবে। আর যারা দেখো নি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা আই বাটনে লিঙ্ক থাকবে, ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে তোমরা আগের লেভেলটা কতটা ইজি ছিল ভাই। আর এখানে দেখো গল্প করতে করতে আমার রুম খুলে গেছে, তো চলো আমরা এন্টার করে নেবো 4 নম্বর ফ্লোরে। আর দেখো কথা বলতে বলতে কখন ভাই আমি দুটো চাবি কালেক্ট করে নিয়েছি সেটাও বলতে পারবো না। তো চলো এখন আমরা রুম নম্বর 4 এন্টার করবো, আর এইবার মনে হয় বাটন সিস্টেমটা আসবে। তো চলো দেখা যাক কী হচ্ছে। আমরা লেভেল 4 সিলেক্ট করে নিয়েছি, আর এখন দেখো হয়ে গেছে। তো এবার খুলবে গেট, আর আমাদের যেতে হবে, এবার দেখা যাক চাবি কালেক্ট করতে হচ্ছে না বাটন সিলেক্ট করতে হচ্ছে। তো চলো এখন লেখা উঠে গেছে আমাদের, এবার আমাদের হয়ে যাবে স্টার্ট, আর গেট খুলে দিয়েছে। আর ভাই 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 আগের লেভেলগুলো যতটা হার্ড ছিল, ইভিল নান মনে হচ্ছে ভাই আরও চলে আসবে, দেখো বাটন সিস্টেম দিয়ে দিচ্ছে বলতে বলতে। তো চলো এখন আমাদের বাটন খুঁজতে হবে, আর ওই বাটনটা প্রেস করতে হবে, তবে আমাদের ভাই গেটটা খুলবে, তাছাড়া আমাদের গেট খুলবে না। আর ইভিল নান মনে হয় আমাদের ভাই মেরে দেবে এবার, দেখো ভাই বলতে বলতে ইভিল নান আমার পাশে চলে এসেছিলো। ভাই ভাই এখানে কি দরজা আছে, এতো সামনে একটা দরজা পেয়ে গেছি, ব্যাস ভাই এটা কি ভাঙবো, এই তো ভাই বাটন দেখো সামনেই আছে, তো বাটনটা প্রেস করবো। ও ভাই কী হলো, বাটনটা প্রেস করি ফটাফট, আর ইভিল নানকে ফাঁকি দিয়ে ভাই এই লেভেলটা ভাই কমপ্লিট করে নিই। ও ভাই দেখো ইভিল নান, ভাই ভাই ও ভাই ভাই এটা কী হলো ভাই, এটা আমার সাথে ঠিক হয়নি ভাই, আমাদের আর মাত্র দুটো হার্ট বেঁচে আছে, আর আমাদের গেটটা অবশ্য খুলে গেছে। তো চলো আমরা গেটটা খুলবো, আর দেখি এই যে বাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো ভেঙে নি, কী বলা যায় ভাই এটা দিয়ে আমাদের এসকেপ করার। ওই দেখো বলতে বলতে ভাই আবারও ইভিল নান, আর যেখান দিয়ে আমি গেমটা এসকেপ করবো সেখানেই ভাই ইভিল নান গিয়ে বসে আছে। তো চলো ইভিল নানকে একটু পেছনে ফেলে আমরা ফটাফট এই লেভেলটা পার করি। তো ওকে ভাই, বলতে বলতে আমরা উঠে গেছি, এবার আমাদের 5 নম্বর ফ্লোর স্টার্ট হবে।
আর দেখো ভাই, বলতে বলতে এখানে আমাদের লেভেল ফাইভ স্টার্ট হয়ে গেছে, মানে ফ্লোর ফাইভে স্টার্ট হয়ে গেছে। আর এখন আমাদের দেখো ওই বাটনটা খুঁজতে হবে, আর বাটনটা খুঁজে সেম কেস যেভাবে আগেরবার করেছিলাম সেইভাবে এরকমই করতে হবে। আর তার আগে আমি কাজ করবো কি, এই দরজাটা যে আটকানো আছে এটা ভেঙে নেবো ফটাফট, কারণ এখানে যদি ওই বাটনটা পেয়ে যায় তাহলে তো খুব ভালোই হয়। কিন্তু না ভাই, এখানে কোনো বাটন ফাটন ছিলই না, শুধু শুধু আমরা ভাই ভাঙলাম। কিন্তু কোনো ব্যাপার না, চলো ভাই, একটু কষ্ট করেছি তাই কী হয়েছে ভাই, যদি বাটনটা আশেপাশে পেয়ে যায় তাহলে তো ভালোই হয়, তাই না? তো ভাই সাবস্ক্রাইব যারা যারা করোনি তো সাবস্ক্রাইব করে দাও। আর দেখো ইভিলনান ভাই, তোমাদের সাথে কথা বলতে বলতে ইভিলনান শুধু শুধু আমার পাশে চলে আসে ভাই। ভাই এরকম করলে খেলবো কেমন করে গেম প্লেটা, তোমরাই বলো। তো যাই হোক, তোমরা যারা চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও এই পার্টটা কেমন লেগেছে, তাহলে আমরা আবার ওই নেক্সট পার্ট বের করবো। তো দেখো এখানে আমরা বাটনটা প্রেস করে দিয়েছি, আর আমাদের গেট গেছে খুলে, আর এখন আমরা করতে পারবো স্কেপ। তো চলো, আমরা ঘরের ভেতর ঢুকে গেছি, আর এখন আমাদের ফ্লোর নম্বর সিক্স আসবে। আর ওকে, দেখো আমাদের ফ্লোর নম্বর সিক্স চলে এসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও আমাদের ভাই মনে হচ্ছে বাটন সিলেক্ট করতে হবে। আর কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে ওয়ান বাই টু লেখা উঠছে, এটা তোমরা আবার ভেবে নো যে এটা দু নম্বর ফ্লোরে আমি বারবার গেমটা খেলছি, আসলে সেটা না। আমি স্কিপ করে দিই জিনিসটা, তার জন্য তোমাদের দেখাতে পারছি না, নাহলে তোমাদের দেখাতে পারতাম। আর তোমরা ভালো করে খেয়াল করলে তাহলে বুঝতে পারবে এরপরটাই তোমরা আমি তোমাদের দেখাচ্ছি। তো ওকে, দেখো এখানে ভাই আমাদের ওই বাটনটা যে কোথায় আছে খুঁজতে হবে ভালো করে। এখানে কি আছে, প্রথমে আগে এই দরজাটা আমি খুলে নেবো, কারণ এখান থেকে আমরা স্কেপ করবো, নাহলে ভাই ইভিলনান যখন চলে আসবে তখন আমি ভাই দরজায় খুঁজে পাবো না, আর একদম মরে যাবো সাথে সাথে। আর ইভিলনান ভাই মনে হচ্ছে আমার আশেপাশেই আছে, কারণ আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা পাচ্ছ কি না জানি না। ও দেখো ভাই, বললাম না, বলতে বলতে ভাই ইভিলনান পাশেই চলে এসেছিল। কিন্তু কী করা যাবে ভাই, আমাদের পালাতেই হবে, কারণ পালানোর জন্য আমাদের খুঁজতে হবে বাটন। আর বাটনটা ভাই কোথায় আছে সেটাই ভাই ভাববার বিষয়। তো ওকে, দেখা যাক এই দিক দিয়ে গিয়ে যদি বাটনটা পেয়ে যাই, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এখানে কি আছে। ওই দেখো ভাই, বলতে বলতে ভাই তো বাটন পেয়ে গেছি, আর এই বাটনটা প্রেস করে দিয়েছি, এখন আমাদের ফ্লোরটা খুলে যাবে, আর আমরা করতে পারবো স্কেপ। আর ভাই ওই গ্র্যানি গেমটা যেরকম কঠিন, মনে হচ্ছে এই গেমটাও সেরকম, কারণ গ্র্যানিতে ভাই গ্র্যানি পেছন পেছন পড়েই থাকে, আর এখানে ভাই ইভিলনান আমার পেছন পেছনেই পড়ে আছে। তোলো ওকে, আমরা উঠে গেছি, এখন আমরা ফ্লোর নম্বর সিক্স কি সেভেনে চলে যাব। তো তার জন্য একটা লাইক করে দাও, আমরা এতগুলো ফ্লোর চলে এসেছি। আর কমেন্ট করে জানাও তোমাদের গেমটা কেমন লাগলো, আর তোমরা কোন ধরনের গেমটা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি ওই গেমটার ভিডিওই নিয়ে চলে আসবো। আর দেখো আমাদের আরও একটা ফ্লোর স্টার্ট হয়ে গেছে, আর এই ফ্লোরটাই দেখবো আমরা এসকেপ করতে পারি কিনা। কিন্তু যে ভাব দেখতে পাচ্ছি ভাই, ইভিলনান তো আমার ভাই আশেপাশেই পড়ে আছে। এই দেখো, এ দেখো ভাই, দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ ভাই ইভিলনান কেমন করে তাকাচ্ছে আমার দিকে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। কিন্তু ভাই আমিও প্রো কম না, দেখো কীভাবে স্কেপ করতে হয় সেটা তোমরা শুধু দেখতে থাকো। আর দেখো এখানে মনে আশেপাশে বাটনটা আছে, আর বাটনটা প্রেস করে আমরা এই লেভেলটাও ইজিলি কমপ্লিট করতে পারবো। এই দেখো ভাই, যা বলতেছি তাই ছিল, এখানে বাটনটা পেয়ে গেছি, এখন আমরা করবো ওই ঘরের ভেতর চলে যাবো, ঘরের ভেতর গিয়ে ভাই স্কেপ করে দেবো ফটাফট গেম প্লেটা। তো চলো দেখা যাক, আর গেম প্লেটা কেমন লাগলো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও, বারবার বলছি। আর সাবস্ক্রাইব করে দিও ভাই, তোমাদের ভাইয়েরই চ্যানেল এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর ওকে, দেখো আমরা ভাই এই গেম এই লেভেলটা স্কিপ করে নিয়েছি, আর আজকের মতো আমি গেম প্লেটা এই অবধি রাখবো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই।